ডায়াবেটিস রোগ নিয়ে আমাদের যে কোনো বয়সের মানুষের ভাবনা চিন্তার শেষ নাই। শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীর মানুষই ভাবতেছে কি করলে পরে ডায়াবেটিস প্রতিরোধক ওষুধ আবিষ্কার করা যায়, কি করলে পরে ডায়াবেটিসকে প্রতিরোধ করা যায়। আবার যারা আমাদের দেশের মানুষ তারা কি খেলে পরে ডায়াবেটিস টাইপ 1 টাইপ 2 ভালো হয়, কি খেলে পরে ইনসুলিন না নিয়েও চিকিৎসাটা করা যায়, কি খেলে পরে আমাদের ডায়াবেটিসের যে ক্ষতিগুলো আছে দাঁত নাক কান গলা কণ্ঠনালী বিভিন্ন জায়গায় যে ডায়াবেটিস ভয়ানক ক্ষতি করতেছে এটা কিভাবে প্রতিরোধ করা যায়, এরকম ভাবনা চিন্তার শেষ নাই। এটা আমি দেখেছি যে আমাদের দেশের যত সবুজ শাকসবজি কম সিদ্ধ করে কম পুড়ে কম ভেজে খাওয়া যায় সেটা একটা ডায়াবেটিসের ওষুধ। আর করলা ভাজি, করলার স্যুপ, করলার জুস, করলার রস, উস্তার রস, এটাও সরাসরি ডায়াবেটিসের ওষুধ। পৃথিবীর যত ধরনের ডায়াবেটিস আছে সব ক্ষেত্রেই আপনার করলার শরবত এবং করলার ভাজি করলার ঝোল ওষুধ হিসাবে কাজ করবে। অনেকে অনেক কথা বলে থাকে যে করলার রসে মতান্তরে কিছু ক্ষতি আছে কিনা, আলহামদুলিল্লাহ সেরকম ক্ষতি করলার রসে পাওয়া যায়নি। করলার পাতাও কিন্তু ঔষধ, কার ডায়াবেটিসের রোগী, লিভারের একটা মহা ওষুধ করলা। লিভার যার ভালো তার কিডনি ভালো, লিভার যার ভালো তার গোল ব্লাডার ভালো, এনি বিটার টেস্ট লিভারটনি, এনি কার্ডস অ্যান্টি ক্যান্সার, এখানে দধি এবং করলার রস কিন্তু আমরা একখানে নিয়ে আসতে পারি, একসাথে খেতে পারি। একটু বিট লবণ, এখানে সাদা লবণ সংযোজন না করলেই চলে।